যোগাযোগের আরও এক স্বপ্ন জাগানিয়া যাত্রা মেট্রো রেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশে উদ্বোধন ঘিরে মিছিলে স্লোগানে মুখর হয়ে ওঠে রাজধানী। ঢাকা ও আশপাশের এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যোগ দেন উৎসবে। যানজটহীন গতিময় ঢাকার নতুন যাত্রার মহেন্দ্রক্ষণকে উদযাপন ঘিরে বিভাগীয় সমাবেশও করল আওয়ামী লীগ। নির্বাচন সামনে রেখে উজ্জীবিত নেতাকর্মীরা দিনভর রং বেরঙের ব্যানার ফেস্টুন হাতে মিছিল নিয়ে জড়ো হন আরামবাগে। আমরা তৃণমূলের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় গিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতি গ্রহণ করব। যার যার অবস্থানে আমরা প্রস্তুত আছি। এখন আমাদের পিছনের দিকে তাকানোর কোনো নেই, সময় নেই। উন্নয়ন এবং সরকার এই সংগঠন একসাথে আমরা এগিয়ে যাব, এই হোক আমাদের প্রত্যয়। কেন্দ্রীয় নেতারা বলছেন নির্বাচন সামনে রেখে ঐক্যের জানান দিতেই এই গণজমায়েত। নির্বাচন ঘিরে সব ষড়যন্ত্র প্রতিরোধের আহ্বান জানান তারা। আওয়ামী লীগ সহ আমাদের সহযোগী সংগঠন সবাই যাতে এই নির্বাচনের পক্ষে মানুষকে নৌকা মার্কার পক্ষে তাদের সহযোগিতা চাইবে এবং তাদের নৌকায় ভোট দেওয়ার জন্য অনুপ্রাণিত করবে। আগামী নির্বাচনে জঙ্গিবাদী সাম্প্রদায়িক এই ভুয়া অপশক্তিকে পরাজিত করে বঙ্গবন্ধুর কন্যাকে আবারও বিজয়ী করতে হবে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নির্বাচনে নৌকার জয় নিশ্চিতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান দলের নীতি নির্ধারকরা। সানভীর রূপল, সময় সংবাদ, ঢাকা।